হ্যালো গাইস, আই অ্যাম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। টাইগার শ্রীকে নিয়ে কথা হবে, অ্যানিম্যালকে নিয়ে কথা হবে, জওয়ানকে নিয়ে কথা হবে। সো ভিডিওটা কিন্তু বেশ 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 কিন্তু ইন্টারেস্টিং হবে। প্লিজ একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো প্রথমে যদি আসি টাইগার থ্রিকে নিয়ে, সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে টাইগার থ্রি এর টিজার আসছে। এবারে অনেকে কিন্তু এটাকে বলছে এটা একটা প্রিলিউড, এটা একটা টাইগার কা মেসেজ, কিন্তু আলটিমেটলি এটা সম্ভবত টাইগার থ্রি এর টিজারে কিন্তু আসছে। তার কারণটা হচ্ছে এটার যে ডিউরেশন সেটা কিন্তু প্রায় 1 মিনিট 46 সেকেন্ড মতো। এবারে এত বড় একটা ভিডিও এটা সম্ভবত টিজারই হবে। এবারে দেখা যাক আলটিমেটলি এটা কী হয়, এবং এটা কিন্তু আসছে 27th অফ সেপ্টেম্বর। দেখা যাক কেমন হয় টাইগার থ্রি এর অফিসিয়াল টিজার। আচ্ছা, সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো অবশ্যই অ্যানিম্যালকে নিয়ে। সো অ্যানিম্যালেরও কিন্তু টিজার আসছে 28th অফ সেপ্টেম্বর, মানে ঠিক তার পরের দিন, মানে পরপর দুটো মানে বোম্বাস্টিক কিন্তু আসছে টিজার। সো এরও টিজারের ডিউরেশন সম্বন্ধে কিন্তু একটা আপডেট এসছে, প্রায় 2 মিনিট 29 সেকেন্ড মতো কিন্তু এটা হবে, এটার টিজারের কিন্তু ডিউরেশন হবে। এবারে আই থিঙ্ক এত বড় একটা টিজার, তাহলে ট্রেলারটা কত বড় হবে এটা কিন্তু দেখার অপেক্ষাপত্র হবে। দেখা যাক কেমন হয়। এই অ্যানিম্যালকে নিয়েও কিন্তু একটা হাইপ রয়েছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার প্রজেক্ট এবং রণবীর কাপুরের যে কটা লুক এসছে, প্রত্যেকটা লুক দেখে প্রত্যেকে জাস্ট ছেটকে গেছে। এবারে দেখা যাক কেমন হয় অ্যানিম্যালের অফিসিয়াল টিজার। ঠিক 10টায় কিন্তু আসছে অ্যানিম্যালের অফিসিয়াল টিজার। আচ্ছা, তৃতীয়ত আমি এই ভিডিওতে কথা বলবো জওয়ানকে নিয়ে, এবং জওয়ানের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। সো মাত্র 19 দিনে কিন্তু জওয়ান ওয়ার্ল্ড ওয়াইড 1000 কোটি ক্রস করে গেল। সো হিন্দি বেল্টে এখন কিন্তু প্রায় 500 কোটি ক্রস করে গেছে, এবং একই দিনে ওয়ার্ল্ড ওয়াইড 1000 কোটি জাস্ট ক্রস করে গেছে। এবং হিন্দি বেল্টে কালেকশনস প্রায় 19তম দিনে 505 কোটি প্লাস, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি, তামিল এবং তেলুগু ভার্সন সব মিলিয়ে কিন্তু প্রায় 560 কোটি প্লাস কালেকশনস। এবং তার সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড যদি ধরা হয় তাহলে কিন্তু জওয়ান প্রায় 1,094,92 লক্ষ টাকা কিন্তু কালেকশনস করতে পেরেছে, যেটা একটা হিউজ। এবং প্রিভিয়াসলি এত কম দিনের মধ্যে এত একটা হিউজ লেভেলের কালেকশনস, মানে 1000 কোটির কালেকশনস কিন্তু প্রিভিয়াসলি কোনো সিনেমা করতে পারেনি, ইভেন বাহুবলী টুও কিন্তু করতে পারেনি। এটা একটা রেকর্ড। এটি ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি মতামত এই 3টে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।